রাজ্যে বর্তমানে হঠাৎ পেট্রোল ও ডিজেল সংকট, একাধিক পাম্পে জ্বালানি শূন্যতা, ব্যতিক্রমী পাম্পগুলিতে পেট্রোল ও ডিজেল সংগ্রহ করতে দীর্ঘ লাইন। গত 27 এপ্রিল লামডিংয়ে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে মূল বিপত্তি। এই মালগাড়ির লাইনচ্যুতির কারণে সংশ্লিষ্ট রেললাইন ক্ষতিগ্রস্ত, রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি, যার কারণে রাজ্যে পেট্রোল ও ডিজেলের ওয়াগন আসা বন্ধ। ফলে স্বাভাবিকভাবে রাজ্যে বর্তমানে পেট্রোল ও ডিজেলের আংশিক সংকট চলছে। এরই মধ্যে ক্রেতাদের পেট্রোল ও ডিজেল সংগ্রহের ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালু করেছে রাজ্য প্রশাসন। এক্ষেত্রে প্রতিদিন 2-হুইলারের জন্য 200 টাকার এবং 4-হুইলারের জন্য 500 টাকার পেট্রোল নির্ধারিত। এছাড়া বিভিন্ন গাড়ির ক্ষেত্রে নির্ধারিত ক্যাটাগরির ভিত্তিতে পাম্পগুলোতে ডিজেল দেওয়া হচ্ছে। তবে ত্রাসের কোনো কারণ নেই, শীঘ্রই এই সংকট দূর হয়ে যাবে বলেই জানালেন সংশ্লিষ্ট জনৈক পাম্পের মালিক। 27 এপ্রিল আমরা ওই লামডিং এর কাছাকাছি, ওই মানে পার্লারের কাছাকাছি ইয়ে হয়ে থাকা, এ কি করে রে আমাদের 10 না ইয়ে আউটলাইন হয়ে থাকা ওয়াগন আউটলাইন হওয়াতে আমাদের ইয়ে ড্যামেজ দিছে, ট্র্যাক ড্যামেজ দিছে, লাইন ড্যামেজ দিছে। ফলে এই ফিরে স্বাভাবিক হয়ে গেছে অলরেডি, প্যাসেঞ্জার ট্রেন অলরেডি কালকে অবশ্য আয় বসে। এখন প্যাসেঞ্জার ট্রেন আওয়ার পরে নিয়ে অনুগা লাইট গুড ট্রেন আইব, তারপর আইব মিডিয়াম ট্রেন, তারপর আইব হেভি ট্রেন। আর লাইট ট্রেন হয়ে বসে, মিডিয়াম ট্রেন হয়ে বসে, আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভি ইয়ে গুড ট্রেন পাস দিলে কালকে আয় বলবো ধর্মনগর, কালকে ধর্মনগর আইলে খালি করে লোড করে কালকে রাত্রে ধরে বসে সকালবেলায় সব নর্মাল একদম। অপর পেট্রোল পাম্পের ম্যানেজারও একই কথাই শোনালেন, আগামী সোমবারের মধ্যে রাজ্যে পেট্রোল এবং ডিজেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক হয়ে যাওয়ার ব্যাপারে আশ্বাস দিলেন এই পেট্রোল পাম্পের ম্যানেজার। কালকে না হলে পরশু না একটু মোটামুটি স্বাভাবিক অবস্থা আইব, প্রত্যেক পাম্পে তেল পৌঁছে যাবে। গাড়ি কি রানিং এ আছে? না, গাড়ি কিছু কালকে রানিং এ আছে, এটা ঢুকছে কিছু, এটি দৃষ্টি উঠব, এই কাজে যেটি দৃষ্টি উঠে এটা সার্ভিসিংটা প্রত্যেক পাম্পে পাবে না, তো বুঝছেন না স্যার। এটা আজকে অনেকগুলো গাড়ি লোডিং হবে, এটি কালকে ঢুকবে ধর্মনগর, তারপরে ত্রিপুরা আসে প্রত্যেকটি পাম্পে বেলুনা কোন সব আগরতলা হবে, এটা ডিস্ট্রিবিউট করবো। তবে শুক্রবার রাজধানী আগরতলার একদিকে পেট্রোল পাম্প ছিল জ্বালানি শূন্য, অন্যদিকে কিছু কিছু পাম্পে ডিজেল থাকলেও সেগুলিতে দীর্ঘ লাইন ছিল। তবে স্বস্তির খবর, আগামী সোমবারের মধ্যে রাজ্যে পেট্রোল ও ডিজেলের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের আশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।